আলামিন আনসারী আপনি লিখেছেন, বাধ্য হয়ে কোথাও ঘুষ দিলে পাপ হবে কি? দেখুন, ঘুষ দিলে পাপ হবে না তখন যদি ঘুষ ছাড়া আপনার একটা ন্যায্য অধিকার আপনি এটা থেকে বঞ্চিত থাকেন এবং এটি আপনার জন্য প্রয়োজন হয়। ধরুন একটি সরকারি প্রতিষ্ঠানে কোনো একটা সার্ভিস, এটা আপনার একান্ত প্রয়োজন, কিন্তু আপনি জানেন এখানে ঘুষ না দিলে কোনোভাবেই হবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ঘুষ দেওয়া জায়েজ হবে আপনার সেই ন্যায্য অধিকারটা পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি ঘুষ দেন নিজে কোনো অনৈতিক সুবিধা পাওয়ার জন্য, যেমন ধরুন একটা কাজ নর্মালি 7 দিনে হয়, আপনি সেটাকে 2 দিনে করে ফেলতে চাচ্ছেন, 3 দিনে করে ফেলতে চাচ্ছেন, অথবা একটি কাজের জন্য সিরিয়াল মেনটেন করতে হয়, আপনি সেটা সিরিয়াল না দিয়ে পেতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ সুবিধা নিতে চাচ্ছেন। এটার জন্য যদি আপনি ঘুষ দেন তো সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না, এবং যিনি নিচ্ছেন তিনি তো সর্বাবস্থায় গুণাগার থাকছেন। কেম জাহিদ আহমেদ আপনি লিখেছেন, কেউ যদি জানাজায় কোনো তাকবীর মিস করে তাহলে করণীয় কি? জানাজা তাকবীর মিস করলে করণীয় হলো, ইমাম সাহেব সালাম ফেরার পর তিনি সালাম না ফিরিয়ে আগে তাকবীর দিবেন, তারপর তিনি সালাম ফেরাবেন। মেহজাবিন ফারহানা ফাইজিয়া আপনি লিখেছেন, স্বামী হিসাবে যদি কোনো দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে কি স্ত্রী কোর্টের মাধ্যমে ডিভোর্স দিতে পারবে? স্বামী যদি তার কোনো দায়িত্ব, স্ত্রীর প্রতি যে দায়িত্ব আছে সেটা যদি তিনি পালন না করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী আপনার অবশ্যই বিচারিকভাবে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারবেন। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মোহনার টাকা কার হাতে দিবে, স্ত্রীর হাতে নাকি স্ত্রীর বাবার হাতে? দেখুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মোহনাকে স্ত্রীর সাথে সম্বন্ধ করেছেন, ওয়া আতু সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদের অর্থাৎ স্ত্রীদের মহর আদায় করে দাও। এখানে স্ত্রীদের মহর বলা হয়েছে, অর্থাৎ এটি তাদের প্রাপ্য, বাহ্যিকভাবে সেটি বোঝা যায়। বিধায় স্ত্রীর কাছেই মহরের টাকাটা মূলত পরিশোধ করতে হবে। ফাতেমা আরজুমান সুজান আপনি লিখেছেন, কনসার্টের জন্য টাকা দিলে কি গুণ হবে যদি নিজে না যাই? আপনি নিজে না যান, কিন্তু আপনি টাকা দেওয়া মানে হলো এই কনসার্টটি আয়োজনের জন্য সহযোগিতা করা, আর কোনো অন্যায় কাজে সহযোগিতা করা, এটা গুনাহের কথা। আল্লাহ বলেছেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের কেউ কারোর সাহায্য করো না। অতএব আপনি সেখানে টাকা দেওয়া মানে হলো সেই পাপের কাজে সহযোগিতা করা, বিধায় সেটি আপনার জন্য জায়েজ নয়। যদি এরকম হয়, আপনি সেটি না দিলে জুলুমের শিকার হবেন, আপনার কোনো ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে রাখা হবে, অর্থাৎ আপনাকে এই কাজটি করতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে না, কারণ আপনি নিরুপায়। সাজ্জাদ এমডি সাজ্জাদ আপনি লিখেছেন, জমানো টাকা রমজানের, রমজান আসার আগে কাজে লাগানো হলে তাহলে ওই টাকার কি জাকাত দিতে হবে? প্রথম কথা হলো ভাই সাজ্জাদ, রমজানের সাথে জাকাতের সম্পর্ক নেই যেমনটি আমরা মনে করি, অর্থাৎ আমরা মনে করি রমজান মাসে জাকাত দিতে হয়। জাকাত দিতে হয় প্রত্যেকটা ব্যক্তি তার অর্থ বছর হিসেব করে। ধরুন আমি সম্পদের মালিক হয়েছি মহরম মাসে, তাহলে পরবর্তী মহরমে আমি জাকাতে হিসেব করে জাকাত দিব। আর এর বাইরে আপনি যদি রমজানের মাসে আপনার জাকাত হিসেব করে থাকেন বা এটাই আপনার জাকাত ফরজ হয়ে থাকে ধরুন, তাহলে সেক্ষেত্রে রমজান আসার আগে, অর্থাৎ 1 বছর টাকাটা গত রমজানে আপনি জাকাত দিয়েছেন বা আপনি টাকা উপার্জন করেছেন, পরবর্তীতে রমজান আসার আগে আগে বা জাকাতের সময় আসার আগে আগে আপনার সেটা খরচ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না, কারণ জাকাত দিতে হবে সেই টাকার যেটা আপনার কাছে 1 বছর ছিল। এমনি আলামিন হাবিব আপনি লিখেছেন, যদি কোনো মহিলার সব সময় সাদা স্রাব বের হয় তাহলে তার নামাজ এবং কোরআন পড়ার নিয়ম কি? নিয়মিত যখন সাদা স্রাব বের হতে থাকবে তখন তিনি অসুস্থ মানুষ, রোগী হিসেবে বিবেচিত হবেন, এবং রোগী হলে সেক্ষেত্রে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে করে নামাজ পড়ে নেবেন। ফাহমিদুল হক আপনি লিখেছেন, রজবের বিশেষ কোনো আমল আছে কিনা? রজব মাস এই মাসটি সম্মানিত 4 মাসের একটি মাস, যার কারণে এই মাসে একজন ইমানদার তিনি সম্মানিত মাসের যে নির্দেশনা আছে, যেমন যুদ্ধবিগ্রহ না করা, সেগুলোতে বেঁচে থাকবেন, নিজের প্রতি পাপাচার না করার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হবেন অন্য মাসের তুলনায়, এবং রুটিন কাজগুলোকে বেশি গুরুত্বের সাথে করবেন, যেটি সম্মানিত মাস। এর বাইরে এই মাস উপলক্ষে আলাদা কোনো স্পেশাল আমল আছে বলে আমার জানা নেই। আব্দুর রহমান আল তানজিল আপনি লিখেছেন, অনেকে মোনাজাত শেষ করে হাতে চুমু খায়, এটা কি সঠিক? না, মোনাজাত শেষ করার পরে হাতে চুমু খাওয়ার কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই। মোনাজাত শেষ হয়ে গেলে আমরা হাত ছেড়ে দিতে পারি কিংবা চেহারায় মুছেও নিতে পারি, দুই রকমই মতামত আছে ফোকা একরামের মধ্যে। এমনি নাসির পাটোয়ারি আপনি লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। ভাই নাসির পাটোয়ারি, আল্লাহ তালা আপনাকে সুস্থ করুন, আমরা দোয়া করি।
এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা বোনেরা অসুস্থ আছেন সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে শিফা কামরা যারা দান করুন। এমরি মুনতাসির ইসলাম আপনি লিখেছেন এই ফিতনার যুগে নিজের ইমান আমল কিভাবে বৃদ্ধি করব। ইমান আমল বৃদ্ধি করার জন্য কোরআনে কারিমকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই, বিশেষ করে কোরআন এবং সুন্নাহকে খুব মজবুত ভাবে আঁকড়ে ধরা দরকার। যত বেশি এগুলোকে আঁকড়ে ধরবেন, এগুলোকে পড়বেন, জানবেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, তত বেশি ইনশাল্লাহ ফিতনার সময় আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। আর বিশেষ করে দাজ্জালের ফিতনা কেমন যত নিকটবর্তী হচ্ছে ততই প্রকট আকার ধারণ করছে, ততই আপনার প্রকাশ হচ্ছে এবং নিকটবর্তী হচ্ছে। বিধায় সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করা, অর্থ সহকারে বুঝে পড়া এবং বিশেষভাবে মুখস্থ করার পরে হাদিসে ফজিলত রয়েছে, সেগুলোকে করবো আমরা। সেটার মাধ্যমে ফিতনা থেকে আল্লাহ তাআলা, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখবেন। এছাড়া সালাতের শেষ বৈঠকে একটি দোয়া আছে, চারটি বস্তু থেকে ফিতনা চাওয়ার দোয়া, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন। আমরা শেষ বৈঠকে দোয়া মাসুরার জায়গাতে সেই দোয়াটি আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এখানে মূলত জান্নাত জাহান্নাম থেকে এবং কবর থেকে পানা চাওয়া হয়েছে এবং জীবন মরণের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে, তিনটি বস্তুর ফিতনা থেকে পানা চাওয়া হয়েছে। তো এই দোয়াটি পড়া যেতে পারে। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, বাবা নিজে তার পেনশনের টাকায় জমি কিনেছেন, মেয়েদের জন্য কিনেনি, এটা কি ঠিক? বাবা তার পেনশনের টাকায় জমি যদি কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা তার রাইট, তার টাকা দিয়ে তিনি কিনেছেন, তার জীবদ্দশায় তিনি মেয়েদের জন্য জমি কিনতে তো বাধ্য নন, তিনি মেয়েদেরকে জমি গিফট করবেন কিনা এটা একান্ত তার ব্যাপার, সেটা তো তাকে বাধ্য করেনি যে সন্তানদেরকে গিফট করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে ছেলেদেরকে তিনি দিয়েছেন মেয়েদেরকে দেননি তাহলে সেটি অন্যায়ের কথা, সেটা আরেক বিষয়। এরপরে মুমতাহা শান্তা আপনি লিখেছেন, মুসাফির অবস্থায় কি শুধু ফরজ নামাজ আদায় করতে হয়? মুসাফির অবস্থায় একজন নামাজি ব্যক্তিকে ফরজ নামাজ আদায় করতে হবে, সুন্নত নামাজ আদায় করতে হবে কিনা ফোকাহের মধ্যে মত পার্থক্য আছে, তবে এবারে কোনো মত পার্থক্য নেই যে সাধারণ অবস্থাতে সুন্নত নামাজের যে গুরুত্ব থাকে সফরে সেই গুরুত্ব থাকে না। হানাফি মাজহাবের উলামা ইকরামের এক্ষেত্রে মত হলো, দৃষ্টিভঙ্গি হলো যে সুন্নত পড়বেন কিন্তু যে বললাম গুরুত্ব কিছু কমে যায় স্বাভাবিক অবস্থার তুলনায় সফরে। আর অন্যান্য অনেক উলামা ইকরামের মতে, অন্যান্য ইমামের অনেকের মতেই যে ফরজ নামাজ যেখানে আল্লাহ তাআলা সংক্ষেপ করে দিয়েছেন সেখানে সুন্নত পড়া লাগবে না, তবে হ্যাঁ ফজরের দুই রাকাত সুন্নত সফরের মধ্যে পড়তে হবে। হাদিসে নির্দেশ আছে যে লা তাদাহুম ওয়া লা তারাদাত কুমুল খাইর, অর্থাৎ তোমরা ফজরের নামাজ, ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এটা ছাড়বে না, তোমাদের বাহন ছুটে গেল। এখান থেকে বোঝা যায় যে মুসাফির অবস্থায়ও এটি পড়তে হবে। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, স্বর্ণের দোকানে কাজ করা কি জায়েজ আছে? জি অবশ্যই জায়েজ আছে, কেন জায়েজ থাকবে না? ফৈয়াজ আহমদ আপনি লিখেছেন, মেয়েরা কি মার্শাল আর্ট কারাতে শিখতে পারবে? দেখুন, মেয়েরা মার্শাল আর্ট কারাতে তাদের যে বলয় আছে, মেয়েরা শিখলো, মেয়েরা শেখালো, তাদের মধ্যে থাকলো, তাদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য এই প্রশিক্ষণ দিলে সেটি জায়েজ আছে। অর্থাৎ যেটা শিখতে গিয়ে তাদের কোনো প্রকার পর্দার ব্যাঘাত হবে না, সে বিষয়টি নিশ্চিত করে তারা শিখতে চাইলে শিখতে পারে, না সুবিধা নেই। এরপর সুলতানা জাকির আপনি লিখেছেন, আমি প্রায় সময় এশার নামাজ মাত্র নয় রাকাত পড়ি, এতে আমার নামাজ হবে কিনা? আপনি নয় রাকাত কীভাবে পড়েন? তারপরে চার রাকাত ফরজ পড়ে থাকেন, এরপর দুই রাকাত সুন্নত, আর তিন রাকাত বিতির পড়ে থাকেন? যদি এরকম হয়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ হবেই না, কারণ এটি পড়া আপনার জন্য আবশ্যক বলতে পারেন, সুন্নত মুয়াক্কাদ এবং ফরজ ওয়াজিব মিলিয়ে। আর এর বাইরে যে নফল আছে এশার নামাজের আগে দুই রাকাত, বিতিরের আগে দুই রাকাত, সেটি পড়তে পারলে ভালো, না পড়তে পারলে আল্লাহর কাছে আপনার এর জন্য জবাবদিহি করতে হবে না। আর রাকিবা খানম আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথেই একই জায়নামাজের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না? স্বামী স্ত্রী একই সাথে একই জায়নামাজে পাশাপাশি দাঁড়িয়ে যার যার নামাজ পড়তে পারেন, অর্থাৎ স্বামী স্বামীরটা, স্ত্রী স্ত্রীটা নিয়ত করলেন, কিন্তু জমাতে যখন নামাজ পড়বেন তখন অবশ্যই স্বামী সামনে থাকবেন, স্ত্রী পেছনে থাকবেন, পাশাপাশি থাকবেন না।